সুপ্রশিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা পড়ব ভার্ব এটা একটা বেসিক ইংলিশ গ্রামার তোমরা সবাই কম বেশি সম্পর্কে জানো তারপরও দীর্ঘ লকডাউনের কারণে হয়তো অনেক কিছু ভুলে গেছো তাই একটু রিপিট করার জন্য আজকে আমরা পড়ব তো ভার্প এটা হচ্ছে একটা বেসিক ইংলিশ গ্রামার কেন আমরা বেসিক ইংলিশ গ্রামারটা পড়ব এটার কারণ হচ্ছে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাব স্ট্রাকচারগত দিক থেকে যে সেন্টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে ওই সেন্টেন্স করতে যাওয়ার সময় যখন আমরা বিশ্লেষণ করব তখন আমাদের ভার্বের প্রয়োজন আছে তাই বেসিক গ্রামারটা আমরা এখানেই পড়তে চাই এখনই তাই আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব তো এখানে দেখো আমি লিখেছি ভার প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ফাইনেট ভার দ্বিতীয়টি হচ্ছে নন ফাইনাইট ভার বাংলায় ফাইনাইট বার্কে বলা হয় সমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্বকে বলা হয় অসমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা এখানে আমি লিখেছি তোমাদের জন্য সুবিধা হওয়া যাতে হয় সেই জন্য আমি দুইটা পার্থক্য অনুযায়ী দেখিয়েছি তো সংজ্ঞায় দেখি যে ভার্ব বাক্যে বসে পারসন অর্থাৎ সাবজেক্টকে অনুসরণ করে এবং টেন্স গঠনে সাহায্য করে তাকে ফাইনাইট ভার্ব বলে অর্থাৎ ফাইনাইট ভার্বটা হচ্ছে এমন ভার যা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে যেমন একটা উদাহরণ দেখো এখানে আমি লিখেছি আই ইট রাইস আমি ভাত খাই হি রিডস আর বুকসে একটা বই পড়ে এখানে ইট আর রিডস দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে এখানে প্রকাশ পেয়েছে আই ইট রাইস আমি ভাত খাই হি রিডসে বুক সে একটি বই পড়ে ঠিক আছে পরে যদি আমি দেখো আবার লিখেছি আই ইট বা হি রিডস এখানে রাইসটা কেটে দিয়েছি এ বুকটা কেটে দিয়েছি তারপরেও কিন্তু এখানে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে আই ইট আমি খাই হি রিডস সে পরে কিন্তু যদি আমি পরে লিখি যে আই টু ইট আই হি টু রিট বার্কটা কিন্তু এখানে ঠিকই আছে ইটও আছে ঠিকঠাক রিডসও আছে ঠিক মতোই কিন্তু আমি সাথে টু যুক্ত করে দিয়েছি যার কারণে অর্থটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে এখানে অর্থটা হয়ে গেছে আই টু ইট অর্থাৎ আমি খেতে হি টু রিট সে পড়তে এখানে কিন্তু টু ইট দেওয়ার পরে কিন্তু বাইকের অর্থ ঠিকঠাক মতো আর নাই ঠিক আছে টু রিট দেওয়ার পরেও কিন্তু এক এখনও কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি সে পড়তে এটা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণ হলো এটা কিন্তু হয় নাই ঠিক আছে তার মানে যেটা দ্বারা বাক্যের অর্থ যে ভাব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে বলা হয় নন ফাইনাইট বার আর যে ভাব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় ফাইনাইট বার ঠিক আছে পরে দেখো আমি লিখেছি আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই হি ওয়ানস টু ইট আমি খালি ওয়ানসটা আবার পরে যোগ করলাম বা আরেকটা প্রথম লাইনে ওয়ান যোগ করেছি এই দুইটাই হচ্ছে তোমার ফাইনাইট বার অর্থাৎ ফাইনেট বার ছাড়া বাক্য গঠিত হয় না এটা একটা বিষয় এবং দ্বিতীয় কথা যদি বাক্যে শুধু নন ফাইনেট বার থাকে তাহলে সেই বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায় না এটা হচ্ছে মূল ভাব তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের আর কোনো ঝামেলা নেই তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা সংজ্ঞা যাই তো যে বলছিলাম যে যে যেবার বাক্যে বসে পার্সন অর্থাৎ সাবজেক্টকে অনুসরণ করে এবং টেন্স গঠনে সাহায্য করে তাকে ফাইনেট বার বলে যেমন এখানে লিখেছি উই ওয়েন্ট টু মার্কেট এই যে ফাইনেট ভার্ভ হচ্ছে ওয়েন্ট আমরা বাজারে গিয়েছিলাম এটার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে এবং এটার দ্বারা পাস্ট টেন্স গঠন হয়েছে ঠিক আছে দ্য প্রিপেয়ার দ্য ডকুমেন্ট দ্য বয় পুটস অন ফাইন ক্লথেস এখানে পুটস এটা হচ্ছে তোমার ফাইনেট ভার কারণ এটা টেন্স গঠন করেছে যেমন ঠিক তেমনিভাবে এটা পার্সন অনুযায়ী এটার যে ভাবটা পরিবর্তন হয়েছে যেমন এখানে পার্সনটা থার্ড পার্সন সিনকুলার নাম্বার বিধায় দ্য বয়টা এখানে এস যোগ করা হয়েছে ফাইনাল পার্বের বৈশিষ্ট্যগুলি আমরা দেখি ফাইনাল ভাব সাবজেক্টের পরে বসে এই যে ফাইনাল ব্যাপ এটা সাবজেক্টের পরে বসেছে এটাও সাবজেক্টের পরে এবং তদ্যপুরি পুটস এটাও সাবজেক্টের পরে বসেছে ঠিক আছে তার মানে ফাইনাল বার সবসময় সাবজেক্টের পরে বসে তারপরটা দেখো ভার্বের তিনটি ফর্ম আসে অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল ঠিক আছে এই যে দেখেন পাস্ট বসিয়েছি এই যে প্রেজেন্ট বসিয়েছি ফাইনাল ব্যাপ ছাড়া বাক্য গঠিত হয় না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের মনে রাখতে হবে নন ফাইনালেরটা সম্পূর্ণ বিপরীত ফাইনাল ভার্বের অর্থাৎ ফাইনাইট ভার্ভের ভাব দিয়ে ফাইনাইট ভাব দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে যেমন প্রকাশ পায় নন ফাইনেট দিয়ে ভার্বের অর্থাৎ সেন্টেন্সের অর্থ রূপে প্রকাশ পায় না যেটা আমরা দেখেছি সঙ্গে দেখি যে ভাব মূলত টেন্স ও পার্সন অনুযায়ী বাক্যে পরিবর্তন হয় না এবং ভাবটি কখনোই সাবজেক্টের পরে বসে না ঠিক আছে যেমন দেখো হি কেম টু সেমি যদি আমি এখানে কেমটা কেটে দিতাম তাহলে হি টু সিমি সে দেখতে আমাকে এটা দ্বারা কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি ঠিক আছে তার মানে নন ফাইনাইট দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না যদি বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ না পায় তাহলে সেটা বাক্য না কিন্তু বাক্য করতে হলে আমাদের ভার্বের প্রয়োজন আছে তাই আমরা এখানে একটি শব্দ এনেছি একটি ভার্ব এনেছি যেটা ফাইনাইট ভার্ব হি কেম টু সেমি সে আমাকে দেখতে এসেছিল এখন কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে আই স দ্য ম্যান প্লেইং টেনিস যদি আমি এখানে আই স দ্য ম্যান কেটে দিতাম আই প্লেইং টেনিস এটা কিন্তু টেন্স হইলো না ভুল টেন্স হইলো ঠিক আছে তো সঠিকভাবে বাক্য তৈরি করার জন্য ফাইনাল বার্বের কোনো বিকল্প নেই আমরা বুঝতে পারলাম আই স দ্য ম্যান প্লেইং টেনিস আমি লোকটিকে টেনিস খেলতে দেখেছিলাম উই স্যাট ইন দ্য রেস্টুরেন্টস টু মি আমরা রেস্টুরেন্টে বসেছিলাম তোমার সাথে সাক্ষাৎ করতে বৈশিষ্ট্যসমূহ নন ফাইনাল ভাব সাবজেক্টের পর কখনই বসে না যেটা দেখতে পাচ্ছে ওদের টু প্লাস ভার্ভের বেস ফর্ম এটা কিন্তু সাবজেক্টের পরে বসে নেই তারপর দেখো সহজকর্তায় এটি এমন এক ভার যা মূলত ভার্বের মতো আচরণ করে না যদিও দেখতে বার্বের মতো কিন্তু বার্বের মতো আচরণ করে না ঠিক আছে যেমন আই টু ইট আমরা এখানে দেখেছিলাম আমি খেতে এখানে ইটটা যদিও ফাইনাল পাব ছিল টু বসার কারণে এটা কিন্তু আর ফাইনাল পাব নাই নন ফাইনাল পাব হয়ে গেছে বার্ভ কিন্তু কিন্তু বার্ভের মতো কাজ করে না ঠিক আছে তাহলে কি বুঝলা দেখো ফাইনাল বার্ভ দুই প্রকার আমি প্রকারগুলি এখন আলোচনা করব ফাইনাল পার্ভ দুই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল বার্ক এটার আরেকটা নাম হচ্ছে মেইন বার অক্সিলারি বার অথবা হেল্পিং বার যেটাই বলো না কেন ওটাই কারেক্ট প্রিন্সিপাল বার্ভ বা মেইন বার্ক কাকে বলে যে ভার পরিপূর্ণ অর্থের ক্ষেত্রে অন্য কোনো ভার্বে সাহায্য নেয় না তাকেই প্রিন্সিপাল ভার্ব বলে এক্সাম্পল সি ড্যান্সেস সে নাচে এই যে ড্যান্সেস এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কারণ এটা কোনো ভার্ভের অন্য কোনো ভার্ভের সাহায্য নেয়নি অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অর্থাৎ এ হোস্ট ইন ওয়ান সেলফ একাই একশো এই ভার্বটা আই মিট ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম মিটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হি ডিসকাসড দ্য ম্যাটার সে বিষয়টি আলোচনা করেছিল অক্সেলেরি ভার অথবা মেইন ভার্ব দেখো যে ভার প্রিন্সিপাল ভাবকে অর্থ প্রদান করতে সাহায্য করে তাকে অক্সিলারি বার বলে হি ইজ ডুইং হিজ বেস্ট সে তার সর্বোচ্চটা করছে দে উইল প্লে ফুটবল তারা ফুটবল খেলবে তো এখানে উইলটা হচ্ছে তোমার অক্সিলারি ভাব প্লেটা হচ্ছে তোমার এখানে মেইন বার এখানে উইলটা প্লে ভারকে সাহায্য করছে অর্থ প্রকাশ করার ক্ষেত্রে ঠিক আছে আর কিন্তু কোনো কাজ নেই আজিজুল ডাজ নট স্টাডি অ্যাটেন্টিভলি আজিজুল মনোযোগের সহিত পড়াশোনা করে না ডাসটা হচ্ছে এখানে অক্সিলারি বার অক্সিলারি কিন্তু টেন্স গঠানোর সহযোগিতা করে আমার নেগেটিভ অর্থ প্রদানে সহযোগিতা করে এখন আমরা নন ফাইনাল ভাব দেখব নন ফাইনাল ভাব তিন প্রকার ইনফিনিটিভ জিরান্ট এবং পার্টিসিপল ইনফিনিটিভের গঠনটা তোমরা সবাই জানো অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফ্রম হি স্যাট বিসাইড মি সে আমার পাশে বসেছিল টু সে সামথিং অর্থাৎ কিছু বলার জন্য এখানে টু সে এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ উই স্যাট ইন দ্য রেসফারেন্স টু মি টু এটাও ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফ্রম যেহেতু জিরান্ট দেখো ভার প্লাস আইনজি যা নাউন হিসেবে ব্যবহার হয় হিজ প্রফেশন ইজ টিচিং তার পেশা হচ্ছে শিক্ষাদান করা ফিশিং ইজ মাই ফেভারিট হবি মাছ ধরা আমার প্রিয় শখ এটা ফিশিংটা কিন্তু নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে হি ইজ ফোন স্লিপিং প্রিপোজিশনের পর অবজেক্ট হিসেবে তোমার এখানে জিরান ব্যবহার করা হয়েছে এটা নাউন আই এনজয়েড ওয়াকিং আমি হাঁটতে পছন্দ করি ঠিক আছে তো এখানে ওয়াকিং এটা হচ্ছে তোমার জিরান্ট আমি হাঁটতে আই এনজয়েড ওয়াকিং আমি হাঁটতে পছন্দ করেছিলাম তো এখানে নাউন হিসাবে এটা ব্যবহার করি করা হয়েছে তোমরা যেটাই তো সেটাই পার্টিসিপলটা দেখো এটা হচ্ছে বারপ্লাস আইনজি এটাও জিরানটাও বারপ্লাস আইনজি কিন্তু জিরানটার সাথে পার্টিসিপলের কিছু পার্থক্য রয়েছে সেটা আমি পরে বলতেছি পার্টিসিপলটা করার পরে পার্টিসিপলটা ভার প্লাস আইনজি এটা অ্যাজ হিসেবে বিষয় ব্যবহার করা হয় কিন্তু জিরানটা দেখছিলাম আমরা নাউন হিসেবে ব্যবহার করা হয় পার্টিসিপল দেখো দ্য গার্ল এন্টার দ্য রুম স্মাইলিং বালিকাটি হাসতে হাসতে রুমে প্রবেশ করেছিল আই সদা ম্যান সিঙ্গিং আমি লোকটাকে দেখলাম গান গাইতে এ বার্কিং ডক বাইটস অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায় তো এখানে এগুলো অ্যাজ একটি বিষয় ব্যবহার করা হয়েছে এখন আমি বলবো জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কি জিরান্ড ও পার্টিসিপলের মধ্যে বেসিক একটা পার্থক্য তোমরা যদি মনে রাখতে চাও তাহলে সেটা মনে বলতে হবে জিরান্ড হচ্ছে একটি স্থির অবস্থাকে বোঝায় পার্টিসিপল হচ্ছে চলমান অবস্থাকে বোঝায় যেমন ফিশিং ইজ মাই ফেভারিট হবি মাছ ধরা আমার প্রিয় শখ ঠিক আছে তো এটা কিন্তু একটি স্থির অবস্থাকে বোঝাচ্ছে হিসপ্রবেশনের স্টিচিং তার পেশা হচ্ছে শিক্ষাদান করা এটাও স্থির অবস্থা

তো সবাই আশা করি বুঝতে পেরেছ আর এই দুইটা বিশেষভাবে মনে রাখবে ফাইনাল পাব এবং নন ফাইনাল পাবের প্রকার এবং কার্যপ্রণালী কারণ আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাবো এটার প্রয়োজনীয়তা তখন অনেক লাগবে তাই আজকে বুঝালাম আমি তোমাদের তা আশা করি সবাই বুঝতে পেরেছ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো আল্লাহ